রমজানের প্রথম দিনে ওলামা মাশায়েক ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল করেছে বিএনপি। সন্ধ্যায় রাজধানীর স্কাটন লেডিস ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, গয়েশচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস ও জমিরউদ্দিন সরকার সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে তেজগাঁ ইসলামী মিশন এতিমখানা ও শান্তিনগর মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেন। এ সময় নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে এই পরিস্থিতিতে বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।